সংস্কার আন্দোলনকারীদের জন্য গণভবনের দরজা খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন সংঘাতময় আন্দোলনকারীদের কথা শুনতে চান তিনি সকালে গণভবনে এক বৈঠক থেকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী বেলা বারোটার পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতারা এ সময় দেশের চলমান আন্দোলন নিয়েও আলোচনা হয় কোন সংঘাত নয় জানিয়ে বিক্ষোভকারীদের কথা শুনতে তাদের সঙ্গে আলোচনায় বসার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া বৈঠকেই প্রধানমন্ত্রী বলেন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত এবং সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম বাতিল করেছে সরকার চলমান আন্দোলনের ইস্যুতে একগুচ্ছ নির্দেশনা দেন সরকার প্রধান তিনি বলেন সহিংসতার ঘটনায় আটক সাধারণ ছাত্রদের মুক্ত করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া প্রত্যেকটি হত্যাকাণ্ডে জড়িতদের বিচার হবে বলেও ঘোষণা দেন শেখ হাসিনা আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজ্যে যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জেনদের নিয়েও আসতে পারে